আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 এর 14 লেকচার নিয়ে, এবং এই লেকচারের শীটের 21 এবং 20 নম্বর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক, 21 20 নম্বর দিয়ে শুরু করা যাক। 20 এ কি আছে? তো 20 এর গ, প্রথমে আমরা উদ্দীপকটা ভালো করে বুঝি। যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাক রেল লাইন থেকে, তাহলে এটা মনে করলাম একটা রাস্তা, এখানে একটা এই যে ট্রাক চলমান আছে, এটা হচ্ছে ট্রাক। এই ট্রাকটা চলছে, এর আদিবেগ ইউ সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার, এবং এত বেগে চলমান একটি মাল বোঝাই ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায়, তাহলে এই যে রাস্তার এখান দিয়ে মনে করো একটা রেল লাইন ক্রস করেছে, এই রেল লাইন থেকে কত মিটার দূরে আছে? 10 মিটার দূরে আছে, তাহলে 10 মিটার দূরে অবস্থিত। এরপরে লিখলো যে এই ট্রেন, এই রেল লাইন দিয়ে একটা ট্রেন যাওয়া দেখে ড্রাইভার কি করছে, তৎক্ষণাৎ ব্রেক কষলেন, এবং ফলে 5 সেকেন্ডে থেমে গেল, এবং এমন ব্রেক দিল যে 5 সেকেন্ডেই সেটা থেমে গেল। ওকে, এবং অর্থাৎ থেমে গেল মানে কি, শেষ ব্রেক ভি সমান জিরো হয়ে গেল, রাইট। এরপরে লিখলো যে ব্রেক চাপার, আচ্ছা খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে, তাহলে শুধু ট্রাকের ভর, ওকে, খালি ট্রাকের ভর 1500 কেজি, মানে খালি ট্রাকের ভর 1500 কেজি, এবং মালের ভর কত? 400 কেজি। ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল? এটা খুব সহজ প্রশ্ন না? গ নম্বর, যে ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল? তো আমার ব্রেক চাপার পর 5 সেকেন্ডে থামিয়ে দিয়েছিল, এখানে দেখো আমার টি মান জানা 5 সেকেন্ড, আবার ভির মান জানা 0 মিটার পার সেকেন্ড, এবং ইউ এর মান জানা 10 কিলোমিটার পার আওয়ার, সমান সমান দেখো 10 × 1000 / 3700। এখন দেখি কত হয়, আচ্ছা 10 ভাগ 3.6 = 2.77 বা 78 এত মিটার পার সেকেন্ড। তো আমার এস এর মান বের করতে হবে। তো আমরা জানি এস সমান সমান, দেখো আমরা জানি এস সমান সমান কি জানো, ইউ যোগ ভি বাই 2 × টি। তো এখানে যদি বসাই দিই ইউ এর মান 2.78, ওকে, ভির মান 0 / 2 × টি, টির মান কত সেকেন্ড চলেছিল, এই যে 5 সেকেন্ড, তাহলে বলা যায় এটার সাথে গুণ হবে 2.5 6.94, অর্থাৎ ট্রাকটি 5 সেকেন্ড পর প্রায় 7 মিটার দূরত্ব যাওয়ার পর থেমে গেছিল, বেঁচে গেছে না। এখন আমরা ঘ নম্বর কোশ্চেনটার দিকে যাই। ঘ নম্বর প্রশ্নটা বললো যে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো, তাহলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারতো। এই গাণিতিক যুক্তির মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে যে ট্রাকটা যদি মাল বোঝাই না থাকতো, অর্থাৎ শুধু ট্রাক, খালি ট্রাক যদি যেত, তাহলে তার থামানো সহজ হতো। এটা আমরা নর্মাল প্র্যাকটিক্যাল সেন্স থেকেই জানি, কারণ একটা বস্তু যদি ভারী হয় তার ভর বেগ কিন্তু বেশি হয়ে যায়, ভারী কম হইলে ভর বেগ কম হয়ে যায়, আর যার ভর বেগ বেশি তার গতি জড়তাও বেশি, তার থামাইতে বেশি বল প্রয়োজন হবে। তো ওটা আমাদের ব্যাখ্যা করতে হবে ঘ নম্বর। তো এক কাজ করা যাক, এভাবে লিখি যে ধরি খালি ট্রাক ও মাল বোঝাই ট্রাকটি এ ত্বরণে থামাতে হলে প্রয়োজনীয় বল এফ অফ ই ও যথাক্রমে প্রয়োজনীয় বল যথাক্রমে এফ অফ ই আর এফ অফ জি গুডস। দেখো এভাবে লিখলাম যে ধরি খালি ট্রাক আর মাল বোঝাই ট্রাক, এই ট্রাকটা যদি এ ত্বরণে, এই খালি ট্রাক যখন ছিল তখন এ ত্বরণে তাকে থামাতে হলে মনে করি এফ অফ ই বল দরকার, ওকে, এবং মাল বোঝাই ট্রাক এই এ ত্বরণেই থামাতে হলে দরকার এফ অফ জি বল। তাহলে আমরা লিখতে পারি, অতএব দেখো, অতএব এফ অফ ই সমান খালি ট্রাকের ক্ষেত্রে আমরা জানি এফ সমান এম এ, তাহলে এম অফ ই মানে খালি ট্রাকের ভর ইন্টু এ, এক নম্বর। আবার কি পাচ্ছি, এফ অফ জি, দেখো মাল বোঝাই ট্রাক এর ক্ষেত্রে এম অফ জি ইন্টু এ, দুই নম্বর। এখন এক কাজ করতে পারি যে এক ভাগ দুই হতে পারি, এক ভাগ দুই হতে কি পাবো, এফ অফ ই ডিভাইডেড বাই এফ অফ জি সমান সমান এম অফ ই ইন্টু এ ডিভাইডেড বাই এম অফ জি ইন্টু এ, এ কেটে যায়, তাহলে এফ অফ ই ডিভাইডেড বাই এফ অফ জি
সমান এম অফ ই বলতো খালি ট্রাকের ভর কত 1500 কেজি দেওয়া আছে এম অফ ই সমান 1500 কেজি এবং তাহলে 1500 কেজি ডিভাইডেড বাই এই মাল বোঝাই ট্রাকের ভর 1500 কেজি তো আছেই এবং মালের ভর 400 কেজি মোট 1900 কেজি তাহলে বা আমরা বলতে পারি অতএব এফ অফ ই সমান সমান 15/19 কত হয় এটা 15/19 দেখো 0.789 ইনটু এত এফ অফ জি বলো তো কে বড় এফ অফ ই বড় না এফ অফ জি ইজি দেখে দেখে বোঝা যাচ্ছে যে এফ অফ জি বড় আর এফ অফ ই ছোট এফ অফ জি বড় তাই না এখন যদি বুঝতে না পারো এভাবেও কাজ করতে পারবা যে এই লাইনটাই দেখো লভর আছে উপরেটা উপরের সম্পদ নিচেরটা নিচের সম্পদ দেখো উপরের রাশি ছোট নিচের রাশি বড় তাই এফ অফ ই ছোট অর্থাৎ দেখলে যে ট্রাকটি যদি মাল বোঝাই থাকতো তাহলে তাকে থামাতে হলে বেশি বলের প্রয়োজন হতো অর্থাৎ ট্রাকটি যদি খালি থাকতো তাহলে থামতে কম বলের প্রয়োজন হতো ওকে আশা করি এটা বুঝতে পারছো এরপরে আমরা শুরু করতে যাচ্ছি কত নম্বর নাম্বার 20 হলো এখন 21 তাহলে আমরা 21 নম্বর ম্যাথ দেখি কি এমন আছে 21 আছে পি আর কিউ দুইটা বস্তু নিয়ে কথা এখানে একটা বস্তু পি আর এখানে একটা বস্তু কিউ ওকে এই বস্তু এদিকে যাচ্ছে এই বস্তু এদিকে আসছে এর বেগ 12 মিটার পার সেকেন্ড এর বেগ 10 মিটার পার সেকেন্ড এর ভর 600 কেজি আর এর ভর 500 কেজি এই যে এর এইসব ইনফরমেশন এখন তারপরে এরপরে লিখছে যে এদের মধ্যবর্তী দূরত্ব যে এর মধ্যবর্তী দূরত্ব 1.10 আচ্ছা কিলোমিটার আমরা এটাকে বলতে পারি কি 1000 দ্বারা গুণ করলে মিটার তার মানে 1100 মিটার তোমরা লিখবা এটা বা এটা এত মিটার ওকে এখন এই হচ্ছে ইনফরমেশন প্রথম প্রশ্ন যাত্রা শুরুর ঠিক একটি নির্দিষ্ট সময় পর পি আর কিউ পরস্পর সংঘর্ষ করলো মারামারি করে ফেললো এবং সংঘর্ষ এমন ভাবে করলো পি আর কিউ পরস্পর এমন ভাবে ধাক্কা খেল যে পি বস্তু আর কিউ বস্তু একে অপরের সাথে মিশে গেছে একটা বস্তুতে পরিণত হয়ে গেছে এবং তারা পরস্পর এই কিউ এর দিকে এই 2 মিটার পার সেকেন্ড এই মিলিত বেগ নিয়ে গতিশীল আছে তাহলে সংঘর্ষের পরে তারা মিলিত বেগ নিয়ে কিউ এর দিকে সংঘর্ষে চলে যাচ্ছে এটা আমাদের ইনফরমেশন উদ্দীপক এখন আমাদের প্রশ্ন 2 নম্বর যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যাত্রা যখন শুরু করেছিল তখন থেকে কত সময় পর তারা মিলিত হবে তো একটা ব্যাপার কি তোমরা ভালো করে দেখো যে যদি পি বস্তু টি সময় পর মনে করো মিলিত হবে তাহলে 2 নম্বরে এভাবে ধরা যায় ধরি পি সময় পর পি ও কিউ বস্তু মিলিত হয় এবং আচ্ছা এবং এ সময় আচ্ছা এই তোমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পারবা এই সময় ধরে নাও পি বস্তু গেছে এই যে পি বস্তু গেছে এক্স মিটার দূরে ওকে আর তাহলে টি সময়ে যদি পি বস্তু এক্স মিটার দূরত্বে যায় মানে এই জায়গায় পৌঁছাই তাহলে আর কিউ বস্তু কতটুকু দূরত্বে এসে এই যে 1100 মাইনাস এক্স মিটার দূরত্ব এইটুকু এসছে কিউ বস্তু তাই না তাহলে পি বস্তুর ক্ষেত্রে হলো কি লেখা যায় পি বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব এস অফ পি সমান সমান ভি অফ পি ইন্টু টি এস সমান সমান ভি টি সূত্র জানো তাহলে আমরা লিখতে পারলাম বা এস অফ পি পি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস এক্স সমান সমান ভি অফ পি মানে 12 ইন্টু টি 1 নম্বর তাই না আবার অনুরূপ ভাবে বলে ফেলো তো আবার কিউ বস্তুর ক্ষেত্রে এস অফ কিউ সমান সমান ভি অফ কিউ ইন্টু টি তো এস অফ কিউ কিউ বস্তুর অতিক্রান্ত দূরত্ব দেখতে পাচ্ছ 1100 মাইনাস 1 সমান ভি অফ কিউ এর মান 10 ইন্টু টি ওকে বা আমরা লিখলাম যে 1100 মাইনাস 12 টি সমান 10 টি কারণ এই এক্স এর মান 12 টি 1 নম্বর হতে পেয়েছে কেন বসিয়ে দিয়েছি তাহলে এটা হিসাব করলে হয় 22 টি সমান সমান 1100 ওকে অতএব টি সমান সমান 50 সেকেন্ড তাহলে 50 সেকেন্ড পর
পি এবং কিউ বস্তু পরস্পর কি হবে মিলিত হবে। আমরা এখানকার গ নম্বর শেষ করলাম, এখন যাই এটারই ঘ নম্বর প্রশ্নে। তাহলে ঘ নম্বর প্রশ্নটায় বলেছে যে পি আর কিউ বস্তু সংঘর্ষ হয়েছে, দেখাও যে এই ক্ষেত্রে তাদের সংঘর্ষের ফলে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চললেও বা নীতিটা মেনে চললেও, এই ভরবেগের সংরক্ষণ সূত্রের নীতি মেনে চলছে কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে না। আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে গেলে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম ওয়ান এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু প্রমাণ করতে হবে, তাই না? তো আমরা এই ঘ নম্বরটা যদি দেখাই যে আমরা জানি, দেখো বা এখানে 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 পি ও কিউ বস্তুর বা বস্তুদ্বয়ের আদি আদি ভর বেগের সমষ্টি, পি ও কিউ বস্তুদ্বয়ের আদি ভর বেগের সমষ্টি সূত্র কি জানো? এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু। এম ওয়ান ধরে নিয়েছি পি, তাহলে এখানে তো সব বুঝতেই পারছো এম ওয়ান এর মান কত, এম ওয়ান এর মান 600, সংঘর্ষে 600 ইন্টু ইউ ওয়ান এর মান 12 যোগ, এই দেখো এই বস্তু যদি ইউ এদিকে যায়, পি বস্তুর বেগ যদি এদিকে হয় সংঘর্ষের সময় এই বস্তু কিন্তু এদিকে আসছিল, তাহলে সংঘর্ষের মুহূর্তে এর আদিবেগ যেদিকে এর আদিবেগ বিপরীত দিকে, তাই ইউ ওয়ান যদি পজিটিভ ধরো যে 12 মিটার পার সেকেন্ড, ইউ টু কে অবশ্যই নেগেটিভ ধরতে হবে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এম টু এর মান 500 × -10 সমান কত হবে 7200 - 5000 সমান দেখো আসছে 2200 kg/s। আমরা পেয়ে গেলাম যে তাদের ভরবেগের আদি ভরবেগের সমষ্টি পেলাম। অনুরূপ ভাবে লিখতে পারবো না যে পি ও কিউ বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি সমান এম ওয়ান ভি ওয়ান, আচ্ছা ভি ওয়ান কেন, এরা তো সম্মিলিত বা মিলিত বেগ নিয়ে পরবর্তীতে গতিশীল হয়েছে কিউ এর দিকে, তাই না? তা আমরা কিন্তু লিখতে পারি যে এম ওয়ান যোগ এম টু ইন্টু ভি, তাই না? তো এম ওয়ান ইন্টু এম যোগ ভি সমান এম ওয়ান এর মান দেখো 600 + 500 × কত ভির মান 2 সমান সমান দেখো 2200 kg/s। অর্থাৎ তুমি দেখাই দিতে পারলে যে এক্ষেত্রে বস্তু পি আর কিউ বস্তুদ্বয়ের মধ্যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান, তাই এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রযোজ্য হয়েছে। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি যদি হিসাব করো তাহলে পি ও কিউ বস্তুদ্বয়ের বস্তুর আদি আদি গতিশক্তির সমষ্টি, তাই না? আদি গতিশক্তির সমষ্টি কি হবে বলতো সূত্র? হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কয়ার হাফ অফ এম টু ইউ টু স্কয়ার, তাই না? তো সেই হাফ অফ এম ওয়ান এর মান কত, হাফ অফ এম ওয়ান এর মান এই যে 600 × ইউ ওয়ান এর মান হয়েছে 12 কে স্কয়ার করলে হয় কত, 12 কে স্কয়ার করলে হয় 144, এটা হবে কত 144, আচ্ছা যোগ হাফ অফ 500 × এটাকে যদি স্কয়ার করো কত হবে -10 স্কয়ার মানে 100 হবে এটা, তাই না? এটা পরের লাইন, আমি একবারে দুই লাইন করে ফেলছি, তো এটা এটা কাটলে হয় 300 আর এটা কাটলে হয় কত 250, তো এটা হয় 25000 আর এটা জানি না কত হবে 3, আচ্ছা 3 × 12 = 2 হাত থেকে 1, 3 × 12 = 14 সরি 3 × 12 = 2 হাত থেকে 1, 3 × 12 = 13 আর 3 × 1 = 4 0 0, তাহলে টোটাল হচ্ছে কত 0 0 2 8, আচ্ছা আর এই হচ্ছে 6, এতজন। তাহলে দেখলাম পি আর কিউ বস্তুর আদি গতিশক্তি সমষ্টি এটা, তাহলে পি ও কিউ বস্তুর শেষ গতিশক্তি সমষ্টি কি হবে, হাফ অফ এম ওয়ান হাফ অফ এই যে বলতে পারো এম ওয়ান ভি স্কোয়ার যোগ হাফ অফ এম টু ভি স্কোয়ার, মিলিত বেগে গেছে, তাই আমরা লিখতে পারি হাফ অফ ভি স্কোয়ার যদি গুণ করো এম ওয়ান যোগ এম টু এবং ক্যালকুলেশন করো এম ওয়ান আর এম টু যোগ করলে 1100, তাহলে হাফ ইন্টু 2² × 1100 সমান কত হয়, এটা কাটলে 2200 জুল। তাহলে দেখা যাচ্ছে সমান হচ্ছে না, তখন তুমি অ্যান্সার লিখে দিচ্ছ যেহেতু
দেখা যাচ্ছে তাদের গতিশক্তির মান সমান নয়। ওকে, আশা করি এভাবে অঙ্ক করতে পারবা। তাহলে আমরা করলাম যে 20 এবং 21 নম্বর চিকু। আমরা পরবর্তী লেকচারে অর্থাৎ লেকচার নম্বর 15 এ আমরা পরবর্তী ম্যাথ নিয়ে ডিসকাস করব। দেখা হবে পরের ক্লাসে।